সাহসের ডাকাতি কাণ্ড, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 15 সেপ্টেম্বর রাতে ধলাই থানা এলাকার নতুন বাজারে এক দুঃসাহসিক ডাকাতের কাণ্ড সংঘটিত হয়েছিল। ডাকাত দলের হামলায় গুরুতর আহত হয়েছিলেন গৃহকর্তা সুজিত নাথ ও অঞ্জনা নাথ। 7 দিনের মাথায় ধলাই পুলিশ সেদিনের ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গোপন খবরের ভিত্তিতে সোমবার ভোর রাতে ধলাই থানার এএসআই বীর কুমার সিংহ দলবল নিয়ে অভিযানে নেমে সৈদপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা বাটুল ওরফে জাকির হোসেন লস্কর ও বারিকনগরের বাসিন্দা আইনুল হক লস্কর নামের দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। দ্রুত দুজন পুলিশের কাছে ডাকাতির কাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুজনকে আদালতে সুপর্দ করা হলে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য ধলাই পুলিশের আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে তাদেরকে পুনর্বার পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে।